আবারও স্বাগত বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। এবারে জেলা সংবাদ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামে একসময় কালের সাক্ষী হয়ে ঐতিহ্য স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা রাজমন্দিরটি আজ বিলুপ্তির পথে। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 200 বছর আগে তৎকালীন জমিদার শরৎচন্দ্র চৌধুরী তার প্রাসাদের সন্নিকটে ইট ও সুরকি দ্বারা এটি নির্মাণ করেন। একসময় বছর জুড়ে দুর্গোৎসব লক্ষ্মী, বাসন্তী, সরস্বতী, কালী, শিব পুজো, রথযাত্রা, উল্টো রথসহ নানা পূজা অর্চনা এবং ধর্মীয় উৎসবে মুখরিত থাকত মন্দিরটি। সকাল সন্ধে বাজত শঙ্খধ্বনি। মন্দিরে জমিদার বাড়ির নারীরা দল বেঁধে পুজো করত। দূর দূরান্তের পূজারীরাও আসতেন এখানে। জমিদার প্রথা বিলুপ্তির পরও অনেকদিন চলছিল পূজা অর্চনা, কিন্তু স্বাধীনতার আগে জমিদারদের উত্তরসূরিরা সপরিবারে ভারতে রিপিট কিন্তু স্বাধীনতার আগে জমিদারের উত্তরসূরিরা সপরিবারে ভারতে পাড়ি জমান। এতে করে বন্ধ হয়ে যায় মন্দিরের সব ধর্মীয় কর্মযজ্ঞ, ফলে মন্দিরের সেই সোনালী দিনগুলো এখন শুধুই অতীত।